দিনে দিনে ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে যার ফলে মধ্যবিত্ত চরম আর্থিক সংকট দেখা দিচ্ছে এমতো অবস্থায় সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত যার মাধ্যমে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে তো কি সেই সিদ্ধান্ত সেটি আমরা এবারে দেখে নেব এই তথ্যটি টিভি নাইন বাংলা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভোজ্য তেলের মজুদের ঊর্ধ্বসীমা দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রে ভোজ্য তেলের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল গোটা দেশ টান পড়েছে মধ্যবিত্তের হেসেলে আর এরই মধ্যে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী হল কেন্দ্র দেশীয় বাজারে ভোজ্য তেল ও তেলের বীজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য সরকার এই পণ্যগুলির মজুত নিয়ন্ত্রণ করতে তার উপর ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত এই নিয়ম আরোপ উপভোক্তা বিষয়ক মন্ত্রক থেকে আজ এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে তবে ভোজ্য তেলের রপ্তানিকারক ও আমদানিকারক সংস্থাগুলি মজুদ করে রাখার ঊর্ধ্বসীমার আওতার বাইরে রাখা হয়েছে যদি এই অব্যাহতি পেতে হলে ভোজ্য তেল রপ্তানিকারক ও আমদানিকারক সংস্থাগুলিকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিশেষ করে করের হার কমানোর পরেও দুটি পণ্যের দাম কমেনি বলেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ভোজ্য তেলের মিলার এবং মজুদদারদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে এখন কতটা পরিমাণে তেল মজুদ করা রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করার জন্য ভোজ্য তেলের দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে মিলার ও মজুদ্দারদের আরও একটি তথ্য এই সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে রাখা প্রয়োজন তা হল মাত্র দুই দিন আগে উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি বিবৃতিতে জারি করে বলেছিলেন যে সরিষার তেল ছাড়া অন্যান্য ভোজ্য তেলের দাম প্রায় তিন শতাংশ থেকে শুরু করে আট শতাংশ কমে এসেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের থেকে এই যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে কোন শর্ত পূরণ করলে এই মজুদের ঊর্ধ্বসীমার উপর ছাড় দেওয়া হবে রপ্তানিকারকরা যদি তেল পরিশোধক মিলার তেলের নিঃসরণের সঙ্গে যুক্ত হয় কিংবা পাইকারি বিক্রেতা বা খুচরো বিক্রেতা হয় এবং যদি তাদের কাছে আমদানি রপ্তানি কোড নম্বর থাকে তাহলে এই সংস্থাগুলির উপর ভোজ্য তেলের মজুত রাখার ঊর্ধ্বসীমা আরোপ করা হবে না তবে এই সংস্থাগুলিকে যথাযথ প্রমাণ দিতে হবে যে তারা এই মজুতের পুরো বা আংশিক পরিমাণ রপ্তানি করার জন্য রেখেছেন একইভাবে আমদানি কারকরাও যদি তৈল পরিশোধক মিলার এক্সট্রাক্টার কিংবা পাইকারি বিক্রেতা বা খুচরো বিক্রেতা হয় এবং যদি তারা প্রমাণ করতে সক্ষম হয় যে তাদের স্টকের একটি অংশ আমদানি থেকে পাওয়া তাহলে ওই সংস্থাগুলিকে ভোজ্য তেল মজুতের ঊর্ধ্বসীমার আওতায় থেকে বাদ দেওয়া হবে তবে যদি দেখা যায় যে এই রপ্তানিকারক এবং আমদানিকারক সংস্থাগুলি যে পরিমাণ তেল মজুদ করেছে তা নির্ধারিত সীমার চেয়ে বেশি তাহলে তাদের বিজ্ঞপ্তি জারির তিরিশ দিনের মধ্যে সরকারের পোর্টালে নিজের মজুদ করা তেলের পরিমাণ জানাতে হবে তাহলে বর্তমান দেশের যে করোনা পরিস্থিতির পরবর্তী মুহূর্তে মানুষের যে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে সময়সীমা পেরোচ্ছে এই মতো অবস্থায় বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে ভোজ্য তেলের দাম থেকে বেশি অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে আর এই ভোজ্য তেলকে নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিশাল নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মাধ্যমে ভোজ্য তেল এর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে